আসসালামু আলাইকুম, জিশান আইটি সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রেগুলার আমরা সফরক মানে নর্মালি হচ্ছে যে আমরা ল্যাপটপের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে একটু ভিন্ন ধরনের টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ নর্মালি হচ্ছে যে আমাদের কাছে ল্যাপটপ কিনেন বা হচ্ছে যে ল্যাপটপ পারচেস করেন, কিন্তু আপনারা নর্মালি একটা একটা প্রশ্ন থাকে আপনাদের মধ্যে হচ্ছে ইউজ ল্যাপটপ আর ওপেন বক্স। আমার কাছে কিন্তু দুইটা ডিভাইস হচ্ছে, এটা হচ্ছে একটা ওপেন বক্স ল্যাপটপ, এটা হচ্ছে ইউজ ল্যাপটপ। ওপেন বক্স ল্যাপটপ কিসের জন্য পারচেস করবেন আর ইউজ ল্যাপটপ কিসের জন্য পারচেস করবেন, আর ওপেন বক্স বলতে আমরা কি বুঝি আর ইউজ গুলো বলতে কি বুঝি? সচরাচর হচ্ছে যে আমরা ওপেন বক্স বলে বিক্রি করি, কিন্তু এই জিনিসটা ওপেন বক্স কি না, বা হচ্ছে যে এটাই অনেকেই বলে যে নর্মালি হচ্ছে ওপেন বক্স বলতে এটা হচ্ছে ইউজ হয়েছে বা হয়তো বাহির থেকে এরকম আসছে, এই টাইপের বিভিন্ন কথা বলেন। ওপেন বক্স বলতে বুঝে হচ্ছে যে নর্মালি বাহির থেকে আমরা জাস্ট বক্স ছাড়া নিয়ে আসি, উইদাউট বক্স নট ইউজড, কেউ এখন পর্যন্ত ইউজ করে নাই, আমরা জাস্ট বক্স ছাড়া নিয়ে আসছি, ওইগুলোকে হচ্ছে ওপেন বক্স বলে। আর ইউজগুলো হচ্ছে বিভিন্ন রকমের কর্পোরেট টাইপের প্রজেক্ট হয় বাইরের দেশে ইউরোপ কান্ট্রিতে, এই প্রজেক্টগুলো শেষ হওয়ার পরে আমরা নর্মালি হচ্ছে এইগুলো শেষ হওয়ার পরে অকশনে সেল হয়, এইগুলোকে আমরা নর্মালি ইউজ হিসেবে কি করি, এগুলো হচ্ছে 3 মাস 6 মাস 1 বছর এই টাইপের ইউজ হতে পারে। এখন আপনারা নর্মালি হচ্ছে ওপেন বক্স কিভাবে বুঝবেন এটা যে ওপেন বক্স আর হচ্ছে ইউজড, ইউজড বললে কিভাবে বুঝবেন যে এটা ইউজড, আমি নর্মালি আজকে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে প্রুভ করে দেখাবো। এটা হচ্ছে আমার সামনে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইচপি এলিটবুকের 845G8 ল্যাপটপ, জাস্ট বক্স ওপেন ল্যাপটপ। আর আমার সামনে আরেকটা ডিভাইস আছে, এটা হচ্ছে এইচপি এলিটবুক 830G6, এটা হচ্ছে ইউজ, এটা হচ্ছে ওপেন বক্স। আমি ইউজ কিসের জন্য বলছি আর ওপেন বক্স কিসের জন্য বলছি দুইটাই ওপেন করলে আপনাদের দেখাতে পারবো। নর্মালি এটা হচ্ছে যে নর্মালি আমরা এখন পর্যন্ত কি ইউজ করে নাই, ভিতরে না গেলে আমরা দেখাতে পারবো না। নর্মালি ফার্স্টে যে জিনিসটা আমরা দেখবো, যেটা লক্ষ্য করতেছি আমরা হচ্ছে যে আপনি প্রথমে চেক করবেন কি, একটা ওপেন বক্স বা ইউজ ল্যাপটপ কেনার সময় আপনি ফার্স্টে যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে যে প্রথমে আমি এটা জাস্ট একটু খেয়াল করেন, এটার বন্ডেডটা দেখেন আপনি, নর্মালি এটার বন্ডেডটা দেখেন, এটা হচ্ছে এইচপি এলিটবুক 845G8। প্রথমে আপনাকে কি করতে হবে, ল্যাপটপ অন করার পরে F1 চেপে সিস্টেম ইনফরমেশনে যাবেন, সিস্টেম ইনফরমেশনে গিয়ে আপনি এটা ডিটেইলস দেখতে পারবেন, প্রোডাক্ট নেম এইচপি এলিটবুক 845G8, এটা হচ্ছে প্রসেসরটা হচ্ছে রাইজেন 5 এর 5650U প্রসেসর। এটা হচ্ছে যে ওপেন বক্স বলার কারণ হইতেছে যে আপনি এটা বন্ড ডেটটা দেখেন একটু, বন্ড ডেট হচ্ছে 4/25/2023, তার মানে কি নরমাল হচ্ছে যে 2023 সালের 25 এপ্রিলে এটা কিন্তু রিলিজ হয়েছে, এটা বন্ড ডেট প্রত্যেকটা ডিভাইসে। মাঝে মধ্যে দেখা গেছে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা গেছে যে বন্ডেডটা শো করে না, যেগুলো হচ্ছে যে বায়োস চেঞ্জ করা থাকতে পারে বা ওই টাইপের কিছু থাকতে পারে যেগুলোতে বন্ডেড শো করবে না, কিন্তু ওপেন বক্সগুলোতে অবশ্যই বন্ডেড শো করবে, আর সেটা হচ্ছে যে একদম রিসেন্ট হবে, লাইক হচ্ছে যে 23 সালের প্রথমে হইতে পারে বা 23 সালে এখন বর্তমানে চলতেছে 10 মাস, এই 5-6 মাস 3 মাস 2 মাস বা 22 সালের লাস্টের দিকে, এই টাইপের ল্যাপটপগুলো হচ্ছে যে নর্মালি ওপেন বক্স। আরেকটা প্রমাণ আছে যেটা হচ্ছে যে আপনি ওপেন করলে দেখতে পাবেন। আর এই পাশাপাশি আমরা ইউজড গুলাতে আমরা যদি দেখি, এটা হচ্ছে এইচপি এলিটবুক 830G6, এটা হচ্ছে কুরাই ফাইভের 8th জেনারেশনের ডিভাইস একটা, এটার বন্ডেটটা আপনি একটু খেয়াল করেন, বন্ডেট হচ্ছে 26/8/2020, এটা হচ্ছে 2020 সালের 26 অগস্ট এটা রিলিজ হয়েছে, তার মানে এটা মোটামুটি হচ্ছে যে 3 থেকে 3.5 বছর, নর্মালি কর্পোরেট লেভেলে ইউজ হয়েছে 3 থেকে 6 মাস বা ম্যাক্সিমাম 1 বছর, কিন্তু এটা অ্যাসেম্বলিং বা এটা রিলিজ হয়েছে কিন্তু 2020 সালে, এটা রিলিজ ডেট হচ্ছে 2020 সালে, ইউজড হয়তো কম হয়েছে, তারপরে অপশনে যাওয়ার পরে বেশ কিছুদিন ওই জায়গায় পড়ে থাকে, তারপরে আমরা আস্তে আস্তে কিনে নিয়ে আসি, এই টাইপের হয়। এখন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো, যেটা হচ্ছে যে ব্যাটারি রিপোর্ট, প্রত্যেকটা দুইটা ডিভাইসেরই যদি আমরা ব্যাটারি রিপোর্টটা একটু খেয়াল করি, ব্যাটারি রিপোর্টটা একটু দেখেন, প্রথমে আপনাকে কমান্ডে যেতে হবে, একটু সামনে আনে কমান্ডে গিয়ে আপনাকে কমান্ডে যেতে হবে, কমান্ডে গিয়ে লিখতে হবে পাওয়ার CFG স্পেস BATTERY ব্যাটারি রিপোর্ট। এটা লেখার পরে আপনি নর্মালি হচ্ছে যে এই যে সি থেকে এই সাইটটা আপনি কপি করবেন, কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে কোনো আপনার ল্যাপটপে যেই ব্রাউজারটা আছে ওই ব্রাউজার চেক করবেন। এটা হচ্ছে যে একটা জিনিস আপনাদের জন্য হেল্প হবে, এটা হচ্ছে ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপ ইউজ হোক আর ওপেন বক্স হোক, আপনার ল্যাপটপে ব্যাটারিটা চেক করার মতো ফেসিলিটিটা পাবেন, জিনিসটা শিখতে পারবেন আপনারা। এই জিনিসটা দেখেন একটা, এই জায়গাটা দেখবেন, ডিজাইন ক্যাপাসিটিটা দেখবেন, এই যে ডিজাইন ক্যাপাসিটিটা দেখেন 53,000 মেগাওয়াট, ফুল চার্জ ক্যাপাসিটি 53,000 মেগাওয়াট, তার মানে হচ্ছে যে নর্মালি এই ল্যাপটপটা এখন পর্যন্ত 1% হেলথ কমে নাই, লাইফ হচ্ছে যে 100% ব্যাটারি হেলথ আছে, এটা মিনিমাম 5 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে,
সাইকেল কাউন্টার দেখেন অনলি ফর ওয়ান, মানে একবার চার্জ আছে তাও হয়তো আমাদের কাছে বা দুবাইতে আমরা যেই জায়গা থেকে আন ওই জায়গা থেকে জাস্ট চেক করার জন্য এটা চার্জ হয়েছে একবার। আর এইটা যদি আমরা ইউজ ল্যাপটপের ক্ষেত্রে সেম জিনিসটা যদি আমরা দেখি, এটা তো আমরা সেম ভাবে কমান্ড দিয়ে তারপর হচ্ছে যে আমরা ব্যাটারি রিপোর্টটা দেখবো, সেম ভাবে এই জিনিসটা আমরা কপি করব, কপি করে হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে কন্ট্রোল বি পেস্ট করে দিব। এইটার দেখেন একটু, এটা হচ্ছে ব্যাটারি হেলথটা একটু দেখেন। ডিজাইন ক্যাপাসিটি বানাইছিল হচ্ছে 50,000, ফুল চার্জ ক্যাপাসিটি 35,000, তার মানে কি এটা হচ্ছে যে 15,000 মেগাওয়াট অলরেডি শেষ, ইউজড হওয়ার কারণে 15,000 মেগাওয়াট এটা শেষ হয়েছে। এইটাকেই বলে হচ্ছে যে ইউজ ল্যাপটপ, আর এই জন্য এটাকে বলে হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ। ওপেন বক্স গুলাতে ল্যাপটপের হেলথ গুলা ব্যাটারি হেলথ থাকবে 100% ব্যাটারি হেলথ থাকবে, আর ইউজ ল্যাপটপে একটু কম বেশ থাকতেই পারে। ইউজ ল্যাপটপ এটা হচ্ছে যে ইউজডের উপর ডিপেন্ড করবে, 3 মাস হলে একটু কম, 6 মাস হলে একটু বেশি, 1 বছর হলে তার থেকেও বেশি। ব্যাটারি হেলথ, বন্ড ডেট, এইগুলা হচ্ছে যে নর্মালি ওপেন বক্স আর ইউজ ল্যাপটপ চেক করার জন্য আপনার পার্থক্য বলা হয়। আজকে আমি এই জিনিসগুলোই আপনাকে বেসিক্যালি ধারণা দিলাম যে ওপেন বক্স কিনলে আপনারা কি কি চেক করবেন আর ওপেন বক্স কিসের জন্য বলা হয়। এই দুইটার মধ্যে আমরা নর্মালি হচ্ছে আমাদের দোকানে বেশ ওপেন বক্স ল্যাপটপের বেশ কিছু কালেকশন আছে, লাইক হচ্ছে যে এইচপি এলিট বুকের 845 আছে, এইচপি এনডি আছে, এইচপি পেভিলিয়ন আছে, লাইক অনেকগুলো মডেল আছে আমাদের এই জায়গায় হচ্ছে যে ওপেন বক্সের। আর ওপেন বক্স কিনতে গেলে আপনাকে এই জিনিসগুলো ফলো করলে আপনারা ওপেন বক্স কিনতে পারবেন। যে দুইটা মডেল নিয়ে আপনাদের সামনে কথা বলছি, এই দুইটা মডেলের আবার প্রাইস যদি আমি বলি, এটা হচ্ছে যে নর্মালি H30G6, এটা যদি কিনেন আমাদের কাছ থেকে এই মুহূর্তে 28,500, আর ওপেন বক্সটা যদি কিনেন এটা হচ্ছে H45G8, রাইজেন 5 এর 5650U প্রসেসর দিয়ে 512GB NVMe SSD আছে, 16GB DDR4 এর RAM আছে, জাস্ট বক্স ওপেন ল্যাপটপ আমাদের কাছে এই মুহূর্তে মাত্র 55,000 টাকা পাবেন। আজকে মোটামুটি হচ্ছে যে আপনাদের রিভিউ না দিয়ে আপনাদের বেশ কিছু আলাদাভাবে আলাদা সেক্টর নিয়ে কথা বলছি, যেটা দিয়ে আপনাদের অনেক উপকার হবে আশা করি। আর হচ্ছে যে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।